আপনারা দেখতেছেন আমরা কিভাবে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে থাকি। দেখতেছেন মধু সংগ্রহ করতেছি। মধুতে মানবদেহের সর্বপ্রকার রোগের শিফা রয়েছে আল কোরআন। নিয়মিত খাঁটি মধু সেবন করুন, আজীবন সুস্থ থাকুন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা কিভাবে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে থাকি। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমরা কিভাবে মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করে থাকি। দেখতেছেন মাছিগুলো উড়ে দেওয়া হচ্ছে, অল্প কিছুক্ষণ পর এই মৌচাকটি কাটা হবে। দেখতেছেন যে আমি মাছির উপরে চড়ে আছি, তো মাছিগুলো সরাচ্ছি। একটু পরেই আমরা মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করব। দেখতেছেন এখন কাটার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নিচে টুকু কেটে ফেলে দেওয়া হলো, এখন আমরা মধুর অংশটি কেটে নিলাম। কাটা শেষ হলো, এখন আমরা এই গাছ থেকে নেমে যাব। দেখলেন কিভাবে আমরা মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন, মধুতে মানবদেহের সর্বপ্রকার রোগের শিফা রয়েছে আল কোরআন। নিয়মিত খাঁটি মধু সেবন করুন, আজীবন সুস্থ থাকুন। তাই আপনারা যারাই মধু খান না কেন, খাঁটি মধু সংগ্রহ করবেন, তাহলে আপনাদের জন্য এই মধুটা উপকারে আসবে। আসসালামু আলাইকুম।